মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দিদি ভাই, তোমার একটু থানায় যেতে হবে। গুগলি তো এখানে চলে এসেছে, তাহলে আমি থানায় যাব কেন? গুগলি এখানে চলে এসেছে বলেই তোমায় থানায় যেতে হবে দিদি ভাই। মানে? মানে পুতুল না যতক্ষণ না শেষ হচ্ছে তোমাদের দুজনকে আমি একসাথে থাকতে দেব না। তুমি কি করে এই কথা বলছো অলকা? এরকম তো কথা ছিল না। কথা তো অনেক কিছুরই ছিল না দিদি ভাই। কথা তো এটাও ছিল না যে গুগলি পুতুল নাচ দেখাতে না পারলে ওকে তুমি হেল্প করার ব্যবস্থা করবে, তাই না? সর্বনাশ, অলোকা কি করে জানলো? নাকি পুরোটাই আন্দাজে বলছে? যাই হয়ে যাক, আমি এত সহজে দমে গেলে চলবে না। অলোকা, গুগলির পুতুল নাচ শুরু না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু পুতুল নাচ শেষ না হওয়া অবধি আমি তোমাকে এখানে থাকতে দেব না দিদি। এগুলো তুমি কোন আইনের কথা বলছো? অভিযুক্তকে না হয় তোমার কথা শুনতে হবে, কিন্তু মিতুলের ওপর কোনো জোর জুলুম খাটাতে পারো না। পারি, কারণ এভিডেন্স নিয়ে তোমরা যা করেছো সন্দেহের তালিকায় তোমরা কেউ বাদ নেই। আর সত্যিটাকে প্রমাণ করার জন্য অলকানন্দা মিত্র লাহিড়ি যে কোনো পর্যায়ে অবধি যেতে পারে। চলো দিদি ভাই, থানায় চলো। না অলকা। দিদি ভাই, তুমি যত দেরি করবে গুগলির পুতুল নাচ শুরু হতে কিন্তু ততই দেরি হবে, আর এরপর কিন্তু গুগলির ওপর চাপ বাড়বে। হতে পারে যে নার্ভাস হয়ে গিয়ে ও পুতুল নাচ দেখাতেই ভুলে গেল। দেখো, আমি তো বলছি তুমি সারাক্ষণ আমাকে নজরে রেখো। আমি কোথাও যাব না, কিচ্ছু বলবোও না, তুমি সামনে বসে থেকো। সে তো আমি থাকবই, আমি এটাই দেখবো যে গুগলির কাজ অবধি যাতে কেউ না পৌঁছতে পারে। কিন্তু তুমি এখানে কোনোভাবেই থাকতে পারবে না দিদি। আপনারা একটা কাজ করুন, গুগলিকে ব্যাকস্টেজে নিয়ে যান। পুতুল নাচ শেষ হওয়ার আগে আমি ওনাকে থানায় রেখে ফিরে আসবো। নিয়ে যান অলকা। এসো দিদি ভাই। তুমি যেটা করছো ঠিক করছো না অলকা। কোনো মায়ের থেকে তুমি তার সন্তানকে দূরে সরিয়ে দিতে পারো না। সন্তান দূরে চলে যাওয়ার যে কি জ্বালা তুমি সেটা বুঝবে না। কিন্তু কাছের মানুষের দূরে চলে যাওয়ার জ্বালা আমি জানি দিদি ভাই। বাবার মতো আমিও কোনোদিনও সত্যিটাকে চাপা পড়তে দেব না। তোমার ভোলে বাবার কাছে প্রার্থনা করো দিদি ভাই, গুগলি যেন শেষ অবধি সফল হয়। আপনারা একটা কাজ করবেন, এক মিনিটের জন্য ম্যাডামকে চোখের আড়াল হতে দেবেন, আর আমি না বলা অবধি ওনাকে ছাড়বেন না। মাসিমাদি, আপনিও চলুন আমার সাথে। আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।